মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার পাগল আমি এগুলি হলো আশিকের কথা আপনারা একটু আদবের সাথে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মদিনাওয়ালাকে পেয়ে যাবেন আমার নবী অনেক দূরে না আপনিও নবীজিকে মনে রাখেন না যতটা মদিনাওয়ালা আপনাকে মনে রাখে ওনারা বলেন এরকম যে কবরে নবী আসবে না বরং নবীজির ছবি দেখানো হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব ছবি তুলা নিষেধ করে গেছেন উম্মতের যারা ফকি তারা বলেছেন প্রয়োজনের বাইরে ছবি তুলাই নিষেধ প্রয়োজনের বাইরে এনআইডি কার্ড জাতীয় আইডি ন্যাশনাল আইডি কার্ড যেগুলি বা এরকম জরুরতের সময় ছবি তোলা এটা মুবা অন্যথায় এটা নিষেধ আর আল্লাহর রসুল সাল্লামের ছবি থাকবে এটা তো কল্পনার বাইরে কি বলেন আপনারা যেখানে ইসলাম ধর্মে আল্লাহ রসুল সাল্লাম কর্তৃক ছবি তোলাই নিষেধ সেখানে কবরের মধ্যে আল্লাহ রসুলের ছবি দেখাবে এটা কতটুকু যুক্তি এটা কখনো সঠিক না কি বলেন আপনারা যারা ছবি ওয়াজ করতেছেন যে কবরের নবীজির ছবি দেখাবে আর কোন দিন এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ ময়দানে মাহসারে আপনি ধরা খেয়ে যাবেন বিপদে পড়ে যাবেন নবীজির সম্পর্কে মনে যা চায় তাই বলে দিবেন না একটু যাসাই বাছাই করবেন একটু জাসাই বাছাই করবেন একটু কিতাবাদি দেখবেন বাংলা কিতাব দেখে ওয়াজ হয় না রে ভাই বাংলা কিতাব দিয়ে যদি সব ওয়াজ হয়ে যেত তাহলে আর আরবি কিতাব পড়ার দরকার ছিল না আল্লাহর ওয়াজটা আমার কথাগুলি নেগেটিভ নেবেন না পজিটিভলি চিন্তা করবেন আরো কিছু ভাইরা আওয়াজ করে এরকম আমি শুনেছি এরকম আওয়াজই আছে কবরের মধ্যে কবরের মধ্যে এমন একটা সুরঙ্গ তৈরি করা হবে সুরঙ্গ বুঝেন এমন একটা সুরঙ্গ রাস্তা তৈরি করা হবে মদিনা রোজা মোবারক পর্যন্ত ওই সুরঙ্গ মিল থাকবে কানেকশন থাকবে এই বাংলার জমিন থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জমিন থেকে কবরের ভিতর থেকে সুরঙ্গের ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখা যাবে এরকম শুনেছি কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো আমরা সাধারণ মানুষ মুমিন, নবীর উম্মত উম্মত হইয়া যদি এই পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে আমরা যদি এখান থেকে ওই হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফ আল্লাহ রসুলকে দেখি কিন্তু আমাদের ওই ভাইরা এটা বিশ্বাস করে না যে ওই মদিনা শরীফ থেকে নবীজি আমাদেরকে দেখে এটা আবার বিশ্বাস করে না তাইলে নিজেদের ওয়াজ নিজেদের বিরুদ্ধে গেল এটাও আজগুবি ওয়াজ কিতাবুল আন্দাজের ওয়াজ কিতাবুল আন্দাজ কোন কিতাবে নাই মানে আন্দাজের কিতাবে আছে আর কি ওয়াজ চলছে আর কি কি আজীব যেটা মনে চায় সেটা ওয়াজ করা ঠিক নয় দাদু একটু তাহাকিক করতে হবে একটু গবেষণা করতে হবে আল্লাহ জ্ঞান দান করে বলে না আমি বোকা তুমি কি জানো বহু আছে যাদের সাথে মদিনাওয়ালা স্বপ্ন যুগে সে প্রায় সময় দেখা দিয়ে কথা বলে তুমি জানো না আমার দয়াল নবী কার সাথে এসে দেখা দেয় এখানে অনেক লোক আছে থাকতে পারে যাদের সাথে আমার দয়াল নবীজির যোগাযোগ আছে তুমি জানো না তোমার নসিবে নাই তোমার তকদিরে নাই যে জিয়ারত তোমার কপালে তুমি শুধু বলতেছো নবী আসতে পারে না আর আল্লাহর নবী বলেন মান রানি ফিলাম রানি যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে সোবাহ আল্লাহ বলেন ইমাম 시하부딘 কাস탈ানি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আব্দুল বাকি জুরকানি মাওয়াহিбулলা দুনিয়া এবং শরহে মাওয়াহিবের মধ্যে লিখেছেন লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি আলাইহিস সালাত ওয়াস সালাম আমার দয়াল নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমার নবী जिंदा নবী নবী जिंदा ঠিক না بیٹے এই জন্য আমি একটু আগেও একটা ছন্দ আপনাদের শুনিয়াছি হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা নবী তুমি গো নবী রহমতের দরিয়া গো আমি বাংলাদেশে বেশি আমার খুব ভালো লাগে একলা একলা যখন কোথাও বসে থাকি ভালো লাগে না তখন গুনগুনাই এই গজল গুলি গাই কারণ এটা সাথে আমার দয়াল নবীর মহাব্বত জড়িত আল্লাহর নবীকে ভালোবাসে এই ভালোবাসাটা আমাদের পুঁজি পাহাড় সমান আমল নাইরে দাদা যতটুকু সম্ভব কিছু আমল করার চেষ্টা করি এর মাঝে কত ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ দয়া করে যদি কবুল না করে আমাদের উপায় নাই তবে আমাদের একটা সম্বল আছে মদিনাওয়ালাকে ভালোবাসি এই ভালোবাসা অল্প হইলো ভালোবাসি এই ভালোবাসি নবী 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 কইরা যদি মইরেও যায় কবরে আসলে নবী দেখলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিউর চিনব কারণ আমাদের অন্তরে মদিনাওয়ালা ছাড়া কোনো বাতেলদের জায়গা বন্ধুর আমার দাদু আমার আল্লাহর নবী সম্পর্কে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে দয়াল নবীজি সম্পর্কে ভারত আপনাদের ভারতবর্ষের দিল্লি এটার প্রাচীনতম নাম হলো দেহলি যেমন শায়েক আব্দুল হক মোহাদ্দেশ দেহলী এই দিল্লি নগরের মধ্যে শাহলিউল্লা মহাদ্দেশ দেহলবি এবং তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবী তিনারাও বসবাস করেছেন আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবী মৃত্যু সজ্জায় যখন সাইিত অন্তিম সজ্জায় সাইিত তিনি ভাবতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন তিনি মদিনাওয়ালার দরস শরীফ শুয়ে শুয়ে পড়তেছেন আর ভাবতেছেন ইয়ারসুল আল্লাহ নবী গ ইন্তকালের আগে যদি আপনাকে একবার দেখতাম আমি কতই না শান্তি পাইতাম হে আল্লাহর হাবিব আপনি জানেন আল্লাহ তো আপনাকে সেই ক্ষমতা দিয়েছে গো নবী আমার এই মৃত্যুর সময় আপনি আমাকে এক নজর দেখা দেন এইভাবে আল্লাহর তিনি ধ্যানে মুরাকাবায় হালে আল্লাহর হাবিবকে তালাশ করতেছেন হঠাৎ দেখে ওনার সামনে মদিনার কামলেওয়ালা নবী হাজির হয়ে গেছে ধ্যান করতে 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 উনি ঘুমিয়ে গেছিলেন ঘুমের মধ্যে মদিনা ওলা দেখা দিলেন দেখা দিয়ে বলতেছে আব্দুর রহিম তোমার হায়াত এখনো শেষ হয়নি আমার আল্লাহ তোমার হায়াত আরো রেখেছেন তোমাকে যে আরো কিছু কাজ করাবেন আল্লাহ তালা আরো কিছু কাজ করাবেন তুমি টেনশন করো না অসুস্থ হইস এই নাও আমি দয়াল নবী তোমার নবী রহমতের নবী তোমাকে একটা চুল মুবারক দিয়ে গেলাম এই চুল মুবারকটা পানির মধ্যে ভিজিয়ে ওই ভিজানু পানিটা তুমি পান করো আমি রসুল তোমাকে ওষুধ দিয়ে গেলাম সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবকে আমরা কেন এত ভালোবাসি আমার দয়াল নবীজির চুল মুবারক ভিজানু পানি রুগের ঔষধ এই জন্য আশেকরা মদিনা শরীফ গেলে মদিনার ধুলাবালি গুলিকে চুমা খায় কেন ওই মদিনার ধুলাবালির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক আছে মদিনার ওই ধুলি মোর নয়নের আশেকের কথা আপনারা একটু আদবের সাথে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মদিনাওয়ালাকে পেয়ে যাবেন আমার নবী অনেক দূরে না আপনিও নবীজিকে মনে রাখেন না যতটা মদিনাওয়ালা আপনাকে মনে রাখে দাদু আল্লাহর হাবিব এই চুল মুবারক স্বপ্নের মধ্যে দিয়ে নবীজি তিনার দৃষ্টির অগোচরে চলে গেলেন আব্দুর মহাদেশ দেহী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে চুল মুবারক হাতের মধ্যে নাই তালাশ করতেছে পেরেশান হয়ে গেছে স্বপ্নে দেখলাম আল্লাহর রসুল এসে আমাকে চুল মুবারক দিয়ে গেল এখন আমি পাচ্ছি না কেন নবীজির স্বপ্ন তো মিথ্যা না আমার নবীজির সুরত মুবারক তো শয়তান ধারণ করতে পারে না তিনি পেরেশান হয়ে গেলেন তিনি আবার মুরাকাবায় বসলেন মুরাকাবার ভিতরে আমার নবীকে ডাকতেছে নবী গো দয়ার নবী আপনার দেওয়া সে নিয়ামত আমি খুঁজে পাচ্ছি না গো নবী

তোমার বালিশের নিচে আছে তুমি পেয়ে যাবে এই কথা বলে দয়াল নবীজি আব্দুর রহিম দেহ লবির দৃষ্টির আড়ালে আবার চলে গেলেন তিনি মুরাকাবাদ থেকে বের হয়ে বালিশের নিচে তাকে দেখে রহমতুল্লিল আলমিন নবী দয়াল নবীজির চুল মুবারক নূরের আলোতে চকচক চকচক করতেছে সেই চুল ভিজাইয়া তিনি পানি পান করলেন এবং অলৌকিক তিনি সুস্থ হইলেন সুস্থ হয়ে লোকদেরকে এই কথা বললেন তোমরা শুনো আজকে আমার দয়াল নবী আমাকে দুইবার দেখা দিয়েছে আমার নবীজি আমাকে তাবার রোগ দিয়ে গেছেন এই চুল দয়াল নবীজির চুল এটা দিয়ে ভিজি আমি পানি পান করে পানি মানে জল আপনাদের এখানে জল বলে নাকি বুঝেন তো নাকি আমার দয়াল নবী চুল মোবারক ভিজিয়ে পানি পান করেছি আমার রোগ ভালো হয়ে গেছে ওই ওনার মরিদানদের ভক্তদের মধ্যে প্রায় সবাই এটা বিশ্বাস করলেন কিন্তু কিছু মানুষ বললেন হুজুর আমরা একটু পরীক্ষা করব। কারণ আমার নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন মেঘমালা ছায়া দিত নবীজি কোন সাধনে পাইব তোমায় বলুন কোন সাধনে পাইব তোম নবীজি আপনাকে দেখিবার মনে চায় বনের যত পশু গকতি দিত নোর চোর বাতাস দিত কোন সাধনে পাইব তোমায় ভক্ত বললেন আমরা জানি দয়াল নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজি কে ছায়া দিতেন নবীজি কে যেন রোদ্রে কষ্ট না দেয় আমরা নবীজির মুবারক প্রখর রৌদ্রের মাঝে বাইরে নিব যদি দেখি মেঘ মালা সায়া দেয় তাহলে বিশ্বাস করবো সবাই সম্মতি হয়ে সম্মত হয়ে মুবারক মোবারকের মধ্যে নিয়ে বের হলেন অলৌকিক ভাবে আমার আল্লাহ মেঘমালা দিয়ে চুল মুবারককেও ছায়া দিয়ে দিলে এর মাঝে আরো দু একজন মিলে হুজুর আরেকটা পরীক্ষা করব। আল্লাহর হাবিব রাহমাতের রুমাল মুবারক যেটা নবীজি ব্যবহার করতেন নবীজির সরাসরি মুবারকের অংশ না শুধুমাত্র নবীজির চুল লাগছে সেই রুমাল আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন কিন্তু সেই রুমাল মুবারকের একটা সোথাও জলে নাই আমরা নবীজির চুল মুবারক যদি এটা হয় আমরা পরীক্ষা করার জন্য এটা আগুনে ফেলবো দেখি জলে কিনা সবাই একমত হয়ে বলে ঠিক আছে এটা লাস্ট পরীক্ষা ছোট্ট করে একটা আগুনের কুণ্ডলি করলো করার পরে চামচের উপরে নবীজির চলমবারকটা রেখে লম্বা চামচ করে রড স্মিক্স করে আগুনের ভিতরে এইভাবে দিয়ে দিলেন দেওয়ার পরে দেখে রে আগুন জ্বলে আগুন জ্বলে জ্বলতে জ্বলতে সব কয়লা শেষ হয়ে গেল লাকড়িও শেষ হল কিন্তু চামচের ভিতরে নোরানি চুল মোবারক জলজ্বল করে জ্বলতে শে আমার নভিজুৎ চুল মোবারক কিছুই হয় না ভালো এই জন্য আসে তার ছন্দে তার সেরে বলতেছে আমাদের বাংলাদেশের চাঁদপুর একটা ছেলে গজল টাকায় গজলটা গায় খোসালাম তোমার প্রেম তোমার নোরে সৃজন হলো দুনিয়া তাম তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবিয়ে আক্রাম ন রেমোজাসাম ললা খোসালাম তোমার প্রেমে মোরা মিলাদে তেয়া একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি মাঝখানে অনেক ভাইয়েরা আমাদের একটা আঁকিদার উপরে একটু নারাজি দিয়ে থাকেন ভাবে যে নবীজি নুরের তৈরি হলে নবীজি বাসার তিনি তো মানুষও তাহলে নূরের তৈরি ফেরেস্তারা তো বিয়েসাদী করে না তাদের বাচ্চা কাচ্চা হয় না নূরের তৈরি খাওয়া দাওয়া লাগে না এরপরে নূরের তৈরি পায়খানা এই মানবিক নাই তাহলে নবীজি হাজত নূরের তৈরি হলে তো খাওয়া দাওয়া এই হাজত হাজাতুল ইনসান বা বিবাহ সন্তান আদি জন্ম দেওয়া এটা তো নূরের তৈরি ফেরেস্তাদের সাথে ম্যাচিং হচ্ছে না মানুষ হইলে এটা হয় নূরের তৈরি হইলে তো এগুলি সম্ভব না এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে খায় ঘুরপাক খায় আমি বাংলাদেশে অনেক জায়গায় বিষয়টা নিয়ে আলোচনা করেছি কিন্তু আপনাদের এখানে এক ভাই আমাকে কানে কানে এসে বললেন যে নবীজির নৌরানিয়াত এবং বাসারিয়াতের ম্যাচিং করে আনুল কারিমে বা হাদিস শরীফে কিছু আছে কিনা আমাদেরকে একটু এই ব্যাপারে একটু বললে অজাহাত করলে উনি খুশি হবেন আমার মনে হয় এই প্রশ্নটা বলা আপনাদের দরকার আছে আপনাদের দরকার আছে কিনা এইটুকু বিষয় আমি একটু শেয়ার করি আপনারা জেনে রাখলে উপকার হবে আমাদের আকিদা আমার দয়াল নবীজি নূর নূরে মুজাসম সৃষ্টি জগতের প্রথম মাখলুক বেমেসাল বে নজির মাখলুক এমনকি আমাদের আকিদার মধ্যে এটাও রয়েছে হালকুন্তু ইল্লা বাসার আর রসুলা আমার দয়াল নবীজি নূরানি বাসার নূরানি বাসার বাসার নবীজি বেমেসাল বেনজির বে নজির বাসার এটাও আমাদের আকিদার মধ্যে রয়েছে কুল ইনন্নামা আনা বাশারুম ইস্মুকুম ইউহা ইলাইয় আমন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ কুরআনুল দুই জায়গায় এই আয়তে কারিমা রয়েছে ভাইজান নড়াচড়া একটু কম করেন প্লিজ কারণ হলো মানুষের আকর্ষণটা কিন্তু আপনারা যদি নড়াচড়া করলে তাদের আকর্ষণdownarrow নড়াচড়া করে এইজন কি বলেন আপনারা আর একটু আর অল্প একটু আমি বিরক্ত করব না 10 থেকে 15 মিনিট 15 মিনিট লাগবে না 13 মিনিট কথা বলবো থাকবেন ইনশাআল্লাহ بتر সাজ নাই না। 13 মিনিট থাকবেন না ইনশাআল্লাহ একটু বলি আমি আপনাদের কষ্ট দেব না আপনাদের জোর করে বাস শোনাতে চাই না আপনাদের মনোযোগটা চাই একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ

মুসলমান সাল্লাল্লাহু আলাইহে ও আলিহি আমাদের আকিদাব সম্পর্কে আপনারা ক্লিয়ার ভাবে শুনুন এখানে যারা আছে সবাই সুন্নি তা না অন্য মাসলাকে লোকও আছে থাকবে তাদেরকে সবাইকে আমরা গেস্ট হিসেবে সম্মান দিয়ে সবার প্রতি সম্মান রেখে আমি বলছি আমাদের সম্পর্কে আপনারা আগে আমাদের আকিদা আকিদা আল্লাহর হাবিব আউ্লখলুক বে মেসাল বে নজির মাখলুক এমনকি আল্লাহর হাবিব নূর এবং নূরে মুজাসম নবীজি নূরের তৈরি সাথে সাথে আমরা নবীজির বাসারিয়াত স্বীকার করি মানি এটা আমাদের আকিদা আমরা নবীজিকে নূরও মানি আমাদের নবীজির সব মানুষের বাবা সব মানুষের বাবা ইব্রাহিম নবী হলো আবুল আম্বিয়া সব নবীদের বাবা সব নবীদের বাবা খুব খেয়াল করে শুনবেন আর আমার নবী হলো আবুল আরুয়াহ। সমস্ত রুহুর বাবা শুভ বলে জাগতিক দৃষ্টিতে বাসারিয়াতের দৃষ্টিতে আদম নবী হলো আমার নবীর বাবা নবী হিসেবে নবীজির বাবা আবুল হিসেবে ইব্রাহিম নবী কিন্তু হাকিকতে আদম নবীর তো কোন বাবা নাই ঈশা নবীর বাবা নাই হাকিকতে সমস্ত নবীর আসল সব রুহুর বাবা হলো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আমার নবীজি আপনার আপনার জানতে হবে আমার নবীজি কে আল্লাহর হাবিব আমি নিজেই বলেছেন ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি রিজালের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনু সাদ রহমাতুল্লাহ আলাই তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহিহ সনদে উল্লেখ করেছেন

কুমতু আউ্বাল নাসিফিল খালকে এই সৃষ্টি জগতে আমি রসুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ ভাড়লা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হলো হজরতে আদম আর সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার দয়াল নবী হাকিকত সম্পর্কে আপনাদের জানতে হবে দাদু পাগলামি করবেন না নূরের তৈরি হইলেও যদি বাসারিয়াত থাকে তাহলে খাওয়া দাওয়া বিবাহসাদী সন্তান এগুলি সম্ভব আমি কথাটা রিপিট আবার বলছি নূরের তৈরি হলেও যদি থাকে মানে বাসারিয়াত বাসারিয়াত মানবীয় গুণ মানবত্ব নূরের তৈরি হলেও যদি বাসারিয়াত থাকে তাহলে বিয়ে শি করা সন্তানাদি জন্ম দেওয়া বা হাজাতুল ইনসান খাওয়া দাওয়া এগুলি সম্ভব নূরের তুরি হইল সম্ভব যদি বাসার থাকে কি থাকে যুবক কথা বলেন কি থাকলে থাকলে দলিল কি দলিল আপনি কোরআন থেকে নেন থেকে নেন আমাকে অনেক জায়গায় প্রশ্নটা করেছে আমাদের বাংলাদেশে একটা জেলার নাম হলো ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার নাম শুনছেন আপনাদের এদিকে কাছাকাছি ঠাকুরগাঁও জেলা একটা মাহাবিল গেছিলাম হরিপুর থানায় আমাকে প্রশ্নটা করেছিল যে নূরের তৈরি হলে সন্তানাদি কিভাবে এটা কিভাবে সম্ভব আমি তখন বললাম ভাই আদম আলাহ ইসালামের সন্তান যিনি হজরত আদমের পরবর্তী নবী হজরতের নবী শীষ আলাই হিসালাম ওনার মাজার কিন্তু আপনাদের লখনৌতে শীষ পাইগাম্বরের মাজার হলো লখনৌ থেকে দক্ষিণ দিকে অযোধ্যা অযোধ্যা আয়োধ্যা বলে আপনাদের হিন্দুস্তানে আয়ুদ্ধা আমাদের বাংলাদেশে বলে অযোধ্যা থেকে আর একটু সামান্য দূরে আয়োধ্যা মানে অযোধ্যা অযোধ্যা আমি গেছি ওখানে নবী শিষ আলাহিসাল্লামের মাজার ওখানে ওখানে আপনারা যদি সুযোগ পান ভারতবর্ষের মানুষ আপনাদের তার পিসা লাগবে না লাগবে নাকি পাসপোর্টও লাগবে না আধার কার্ড নিয়ে গোটুম নবী শিখ আলাই মাজার চলে যাবেন দেখবেন হ্যাঁ আধার লাগে না এই যেমন রুবেল ভাইকে নিয়ে গেছিলাম সন্তান সালাম তিনি আদম সালামের এক বর্ণনা মোতাবেক চল্লিশ জোড়া সন্তান ছিল আরেক বর্ণনা মোতাবেক একশো দশ জোড়া সন্তান ছিল জোরায় জোড়ায় সন্তান জন্ম হইতো আর কি একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এইভাবে জন্ম হইতো কিন্তু একজন শুধু একা জন্ম হয়েছে ওনার সাথে কোনো মেয়ে জন্ম হয় নাই তিনি হজরতে শীষ পায়ে গাম্বার আলাইহি সালাম। তিনি একলা জন্ম হয়েছিলেন হজরত আদম আলাইহি সালাম যখন অন্তিম শয্যায় শায়িত পৃথিবীর হায়াত যখন ওনার শেষের দিকে আলবেদায় অন্য হায়ার মধ্যে অন্য কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে তিনি সন্তানদেরকে বললেন হে আমার সন্তানেরা আমি তো জান্নাতের খাবার খেয়েছি আমি যদি আমার ইন্তেকাল শরীফের পূর্বে জান্নাতের একটা ফল খাইতে পারতাম আমার আমার বড় আনন্দ তোমরা সারা পৃথিবী করে হলো জান্নাতি খাবার নিয়ে আসো আমি খাইতে চাই সমস্ত সন্তানদেরকে পাঠিয়ে দিলেন তারা বিভিন্ন জায়গায় দেশে দেশে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে ঘুরে আর ঘুরে আর জান্ন জান্নাতি খাবার তালাশ করে কোথায় ভাবে জান্নাতি খাবার হাজরত শীস শীষ সালাম আদম নবীর পাশে সেবা করার জন্য বসে আছেন বাবার সেবা করছেন করতেছেন হাজর আদম বললেন তারা হয়তো খুঁজে পাবে না তুমি পাবে তুমি যাও তুমি গেলে নিশ্চয়ই পাবে শীষ পাইকাম্বর বললেন আব্বাজার হে আল্লাহর নবী আদম আলাইহি সালাম তারা যদি আমার ভাইয়েরা বোনেরা তারা যদি না পায় আমি কোথা থেকে কিভাবে পাবো আদম নবী বললেন আমার পরে আল্লাহ তোমাকে নবী হিসেবে সিলেক্ট করেছেন তুমি জাবালে কাশিউনে যাও কাশিউন পর্বতে যাও ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো তোমার দোয়া কবুল হবে আমার আল্লাহ আমার জন্য জান্নাতি খাবার পাঠাবে সুবহান আল্লাহ তিনি সেই পাহাড়ের উপরে গিয়ে উঠলেন উঠে দোয়া করার সাথে সাথে দেখে ওনার পিছন দিকে জান্নাতি হুর একটা জান্নাতি হুর জান্নাতি একটা ঝুড়ি বা একটা টুকরি যাই বলেন একটা পাত্র এটার মধ্যে জান্নাতি ফল নিয়ে দাঁড়ায় আছে বলে। জান্নাতি হুর আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন স্টেশন হলো কমলাপুর সেই কমলাপুরে আমি কোন দিন ট্রেনে যাচ্ছিলাম আমাদের দেশে হরতাল দেখা দিছিল ধর্মঘট যার ট্রেনে যাওয়ার জন্য এখানে গেছি ট্রেনের ড্রাইভার আমাকে দেখে চিনে নাইমা বলতেছে আপনার যে আদি সব জন্য জি সালাম কালাম বুক মিলাইয়া কোলাকুলি করলো করার পরে বলতেছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন যে আদম নবীর ছেলে শীষ নবীর স্ত্রী ছিল জান্নাতের হুর এই হুরের নাম কি আমি বললাম আপনি ট্রেন চালানোর সময় তাই চিন্তা করেন বুঝি হ্যাঁ কার বউর নাম কি আপনি জানার দরকারটাই হ্যাঁ আপনার গ্রামের আমরা আত্মীয় সুজনের সবার স্ত্রী নামটি আপনি জানেন না জানেন কোন না তো আদম নবী সেই আদম নবী দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ দুনিয়ার উনার ছেলে নবী শিষ উনার স্ত্রী উনার নাম আপনি জানা দরকার টাকা কি দরকার কর কোন না জিহাদি সাহেব কত মাসের প্রশ্ন উত্তর দেন আমি এটা জানতে চাই আর কি তো আলহামদুলিল্লাহ আমার জানা ছিল কিন্তু এইগুলা তো জরুরি জিনিস না ওনার নাম আল হযরতে উযায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম কি উজায়রা তো ইনি আমি প্রশ্নটা বলে দিয়েছি ওনাকে তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে জান্নাতি হুর উনি তো মাটির তৈরি না ওনার তো মা বাপ নাই ওনার আল্লাহ বানাইছে নূর দিয়া কি দিয়ে বানাইছেন নূর দিয়ে বানাইছেন শীষ পাইগাম্বরের স্ত্রী হলেন নূরের তৈরি হুর নূরের তৈরি হুর বলেন নূরের তৈরি হুর যারা প্রশ্ন করেন নুরের তৈরি হইলে বিয়ের সাথে সন্তান জন্ম দেওয়া খাওয়া দাওয়া হাজাত ইনসান এগুলি সম্ভব না আপনি এখানে দেখেন আদম নবীর পরে শীষ নবী তিনার স্ত্রী নূরের তৈরি হুর তিনি কিন্তু সন্তান জন্ম দিয়েছেন হয়েছে স্বামীর সাথে সংসার করেছে ওনার বংশধর কিন্তু আমরা এখানে যারা আছি হয়তো এখানে প্রায় সবাই শীষ নবীর বংশধর কার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি জান্নাতি হুর যিনি নূরের তৈরি তাহলে নুরের তৈরি হইলে যদি খাওয়া দাওয়া হাজাতুল ইনসান সন্তান জন্ম দেওয়া অসম্ভব হয় আপনারা আইলেন কেমনে দুনিয়াতে কথা বুঝতে পারছেন না আপনারা শীষ নবীর আওলাদই তো আমরা বেশিরভাগ লোক অন্য অনেক আওলাদ যারা ছিল তাদের পরবর্তী কমকে বিভিন্ন কারণে আল্লাহ ধ্বংস করে দিছে বিভিন্ন কারণে তো বেশিরভাগ মানুষ কিন্তু আমরা শীষ নবীর বংশধর এই শীষ নবীর বংশধর হলো আমার দয়াল নবী ইসনা ইসমাইল নবী ইব্রাহিম নবী ইনারা হলো শীষ নবীর বংশধর তো সেই শীষ নবীর পরবর্তীতে আপনারা যেমনে নূরের তৈরি উজাইরা আলাইহাস সালাম তিনার মাধ্যমে যেভাবে আপনারা দুনিয়াতে আসা সম্ভব ওইভাবে মদিনাওয়ালা নুরের তৈরি হয়েও বাসারিয়াতের মাধ্যমে বিবাহ করা সন্তান জন্ম দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ বলেন তারা কি বুঝতে পারছেন কিছুটা এবার আমি আরেকটা দলিল বলি সেই দলিলটা আপনারা কোরআন শরীফে পাবেন দুইজন নাম আছে কোরআন শরীফের মধ্যে একজনের নাম আর হারুত একজনের নাম মারুত হারুত এবং মারুতের মারুতের নাম কোরআন আছে এবং যদি আপনি যে কোনো বিখ্যাত তফসিল গুলি খুলেন ইবনে কাসিরের মধ্যে পাবেন আলবেদায়ের মধ্যে পাবেন মুসনাদু বাজারের মধ্যে আমি পেয়েছি যা মিউল মাসানের মধ্যে হাফিজ ইবনে কাসির উল্লেখ করেছেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন হে ফেরেশতারা ইন্নি আলামু মোমা আল্লা তালাম নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না মানুষের সৃষ্টির ব্যাপারে তারা একটু ভিন্নভাবে বলেছিল এই জন্য আমার আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য ফেরেশতাদের বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ তালা বললেন তোমাদের মধ্যে দুইজন ফেরেশতাকে বাসাই করো এটা হাদিস সনদের রিজাল যারা আছে সবাই সেকা দুইজন ফেরেশতাকে বাসাই করো যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো তখন হারুত এবং মারুতকে বাসাই করা হলো হারুত এবং মারুতকে আল্লাহ তাআলা বাসারিয়াত দান করলেন মানবীয় গুণ দান করলেন কিন্তু তৈরি হলো নুরের তৈরি কিসের নুরের তৈরি আল্লাহ তাদেরকে বাসারিয়াত দান করলেন মানবীয় গুণ দান করে দুনিয়াতে পাঠাইলেন তিনটা শর্ত দিয়ে আপনার কি মনোযোগ আছে তেরো মিনিট শেষ হয়ে গেছে কত মিনিটে যেন বলছিলাম খেয়াল নাই আচ্ছা এই কথাটা শেষ করি আমি শেষ করছি আলোচনাটা হারুদ এবং মারুদকে তিনটা শর্ত আমার আল্লাহ দিয়েছিলেন এক নম্বর শর্ত হলো লাতু শরিক বিল্লা হিসেয়া আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবা না দুই নম্বর শর্ত হলো কোন হারাম খাদ্য খাইবা না তিন নম্বর শর্ত হলো রক্তপাত ঘটাবে না মানে মারামারি করবা না মানুষ মারার করবো না তিনটা শর্ত দিয়ে আমার আল্লাহ হারুত এবং মারুত নুরের তৈরি এই দুই ফেরেস্তাকে আমার আল্লাহ তালা দুনিয়াতে পাঠালেন আবার অপর দিকে সুন্দরী রূপসী তন্নি এক নারী এক সুন্দরী মেয়ে তাদেরকে দুনিয়াতে আল্লাহ তালা পাঠালেন কিন্তু আল্লাহর কি মহিমা বুঝা বড় দায় আমার আল্লাহ অশেষ দয়া তিনি এমন মহা জ্ঞানী সমস্ত জ্ঞানের মালিক তিনি এই সুন্দরী নারীর নাম হলো জোহরা নাম কি এখানে কোন জোহরা নামে মহিলা থাকলে আপনি না এটা আরেকজন ওই জোহরা সুন্দরী হারুত মারুতের পিছনে লাগছে এখন হারুত জোহরা সুন্দরীকে দেখে পছন্দ করে ফেলছে এবং বিবাহ করার জন্য তোমাকে বিয়ে করতে চাই সুন্দরী জোহরা সে তো রাজি হ্যাঁ আমি রাজি তবে আমার একটা শর্ত তোমরা তো একত্র একত্রবাদ আল্লাহ তালাকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস হয় সে আমি আল্লাহ মানি না সৃষ্টিকর্তা মানি না তুমি আমার সাথে একমত কিনা মানে আল্লাহকে অস্বীকার করবা কিনা হারু তো কয় না এটা সম্ভব না মারু তো কয় না এটা সম্ভব না জোহরা সুন্দরী কই তাইলে বিবাহ বসাও সম্ভব না এমন কিছু মহিলা আছে না একতালে একসাথে সমস্বরে মোহব্বতের আওয়াজে ইসমে জাত আল্লাহ 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 ডাকেন আল্লাহকে ডাকলে ভালো লাগবে আল্লাহ 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 এত মানুষ আরো ভালো জিকির হবে আরো আওয়াজ হবে আল্লাহ আল্লাহ সবাই ডাকেন আল্লাহ 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 আল্লাহ

اللہ ر نہ کوری لے دل تو زندہ بے نا اللہ ر ذکر نہ کوڑی لے قلب و زندہ ہوب نئے اللہ ہو اللہ ہو رہی من اللہ کرو سادھو نا اللہ اللہ اللہ, 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 اللہ

উপস্থিত আজকের ইসলামী সন্নি জলসারি সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব সভাপতি নাম কি শামসুল হক সাহেব উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন ভারতবর্ষের বিখ্যাত আলেম দিন ওস্তাদুল আলামা হজরতুল আল্লামা মুফতি জুবাই রহমদ সাহেব বারাক আল্লাহ হুফি হায়াত ইহি ও আইলমি এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব বারাক আল্লাহ হুফি হায়াতি এছাড়াও এলাকার সকল আলামায় আহলে সন্না যুব সমাজ তরুণ সমাজ সুশিক্ষিত সমাজ আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা এবং মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আলোচনার শুরুতে আল্লাহ শাহী দরবারে সুক্রিয়ার্থে আমরা সবাই বলি পরম দয়ালু সর্ব সর্বশক্তিমান মহা পরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাল্লাহ রহমতের দুয়ারে আরো শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়ক না চিজ অধম এই অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দুজাহা, জহা সৈদুল মুরসলিন শাফিউল মুজনিবিন রহমতুল্লিল আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসুলদের নবী ফেরেস্তাদের নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলে আমার নবী সুবাহান আল্লাহ এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহ আম্মা নবাহ আমাদেরকে দান করেছেন এই জন্যে সুক্রিয়া দান আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ক্ষেত মতে আকায়দ আহলে এবং কিছু আমল নিয়ে আপনাদের ক্ষেত আলোচনা পেশ করার নিয়ত রাখলাম ইনশা আল্লাহ একজন মমিনের জীবনে দুইটা জিনিস অবশ্যই লাগবে একটা হলো ইমান বিশুদ্ধ আকিদা সুন্নি আকিদা সহকারে ইমান গ্রহণ পাশাপাশি ন্যাক আমল যেটা আল্লাহ তালা আমাদের শর্ত জুড়ে দিয়েছেন আমার সাথে সবাই তেলাবাদ করুন বিসমিল্লাহ আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুন আমার আল্লাহ হতে বলেন নিশ্চয় যারা ইমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত অতএব প্রথমে আমাদেরকে ঈমান সম্পর্কে সবাইকে জানতে হবে এবং ঈমানের ব্যাপারে পরিপক্ক ঈমান গ্রহণ করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে উদহুলু ফিসিল মেকাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার অর্থটাই হল সঠিক আকিদার মুসলমান হওয়া মানে সুন্নি মুসলমান হওয়া ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া এটা দুই দুই দিকে অর্থ নেওয়া যায় পরিপূর্ণ বিশুদ্ধ আকিদা নিয়ে মুসলমান হওয়া মুমিন হওয়া এবং ন্যাক আমল করা আমরা যদি আল্লাহ সম্পর্কে আকিদা রাখতে চাই তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ একক লাশারিক আল্লাহ আল্লাহ একজন একক আল্লাহর কোনো অংশীদার নাই সমকক্ষ নাই আল্লাহর কোনো টুকরা নাই অংশ নাই আল্লাহর মত কিছুই নাই লাইসাকা মিসলিহি শাই আল্লাহর মত কিছুই নাই যেমন সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ প্রথম যে অংশটা কুল হু আল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ সামাদ আল্লাহর দ্বিতীয় যে গুণ তিনি অমুখাপেক্ষী বেনেওয়াস কারো মহতাজ না সব কিছু আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ কারো মহতাজ না এটা মনে রাখবেন আমরা যারা শুননি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রসুলের পাক সাল্লি সাল্লাম হাজির নাজির কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা নিজবোধ করি না কেন করি না আমাদের অনেক ভাইয়েরা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেন যে আমরা নাকি নবীজিকে হাজির নাজির বলে শিরিক করি আমার মনে হয় জানা দরকার আল্লাহর নবীকে আল্লাহ ক্ষমতায় হাজির নাজির বললে শিরক হয় না বরং আল্লাহকে যদি হাকি অর্থে কেউ হাজির মনে করে তাহলে তার ইমানই থাকে না আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেমনি ইমান থাকে না হাজির হওয়া মানে উপস্থিত হওয়া আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে এই কথাটা হলো আল্লাহ আল্লাহ কোনো কিছুর মহতাজ না কোন স্থান কোন কাল কোন পাত্র কোন কিছুর মহতাজ না আল্লাহ বেমে বেমেসাল বেনজির বে নজির বে নেওয়াজ আল্লাহ তালা যদি এখানে হাজির বলেন তাহলে এই স্থানের মুখাপেক্ষী আল্লাহকে করে দিলেন কোন স্থান কাল পাত্রকে আল্লাহর মুখাপেক্ষী করা বা আল্লাহ এটা বলা যাবে না আল্লাহ এখানে বললে হাজির সুরা এখলাসের আল্লাহ এই কথা অস্বীকার হয় এই জন্য আল্লাহকে আমরা হাজির বলি না বরং আমাদের আর কি হলো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দরবারে হাজির সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আমার কাছে হাজির বিষয়টা এরকম না বিষয়টা হলো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির আপনি যদি বলেন আল্লাহ আমার কাছে হাজির এটা আল্লাহর সম্মানের হানি আল্লাহকে আপনি ছোট করলেন আর যদি বলেন আমরা ওই আল্লাহর দরবারে হাজির তখন আল্লাহর শান ও মানকে যথার্থভাবে মূল্যায়ন করলেন কথা কি বুঝতেছেন আপনারা আকীদা বুঝতে হবে গায়ের জোরে গলার জোরে কথা বললে হবে না গো আকিদা বুঝতে হবে আল্লাহকে ছোট করে আপনি ভাবতেছেন আপনি মনে হয় সঠিক পথে আছেন সব সময় সঠিক পথে হয় না আমাদের বাংলাদেশে অনেক ভাইয়ের একটা উদাহরণ দেয় আপনারা একটা নেগেটিভ মাইন্ডে নেবেন না অনেক ভাইয়েরা আছে স্ত্রীকে ভালোবাসতে ভালোবাসতে মারাইকে ফেলতে পারে এটা কিন্তু মারাত্মক বিষয় নাওজুবিল্লাহ যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবকে এই শব্দ চয়ন করেন মা দেখে ফেলেন তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মশালা আসবে যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাইতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নজির বলতে হবে কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না সব জায়গায় আমার আল্লাহ হাকি হাজির এটা হলে সুন্নাতুল জামাতেরা কীদা নয় আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা হলো সবকিছুই আমার আল্লাহর দরবারে হাজির আল্লাহর কুদরত সামাওয়াত বসরাত আল্লাহ তাআলা যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান হাকিকি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির এটা আহলে সুন্নাত রাকিদা না যেমন শারহ ফিকহ ই মধ্যে উল্লেখ করেছে ওয়া ক্বালাতিল কাদারিয়াহ ওয়াল মু'তাজিলা আন্নাল্লাহু তাআলা ফি কুল্লি মাকাম দান্ত সম্প্রদায় কাদারিয়া কাদরিয়া না আরেকটা দল ছিল কাদারিয়া তারা কাদারিয়া এবং মুতাযিলা তাদের আকীদা হলো ইন্না আল্লাহ তাআলা সব জায়গায় আমার আল্লাহ হাজির কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির আমার দাদুভাইরা গভীর ভাবে খেয়াল করবেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা একটা উত্তর দিবেন প্রশ্ন করবো আপনারা কি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনদিন ভবিষ্যতে কোনদিন এক মুহূর্তের জন্য নেনু সেকেন্ডের জন্য আল্লাহ তালার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন আপনি তো আল্লাহর দরবার আসেনি আপনি যদি আল্লাহ তালার দরবারে না থাকতেন তাহলে না আল্লাহ হাজির হইত আপনি তো আসেনি আল্লাহর দরবারে কথা কি বুঝতেছেন আপনারা এই জন্য হাকি কি অর্থে আল্লাহকে হাজের বলা যাবে না সুন্নি যারা তারা বুঝে শুনে আকিদা বিশ্বাস করে আমরা এমনি গায়ের জুড়ে গলার জুড়ে কিতাবুল আন্দাজ দিয়ে আকিদা নির্ভর করি না আকিদা গ্রহণ করি না আকিদা গ্রহণ করি কুরআন এবং সুন্নার আলোকে হব বলেন আমার ভাইরা গো এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আমরা বলি এখানে আমরা কিন্তু বলি না যে নবীজি নিজের ক্ষমতায় হাজির নাজির বলি না আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির অতএব এখানেই তো শেষ শিল্কের মাসআলা তো এখানেই শেষ যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির আল্লাহর ক্ষমতা দিয়া না নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির তাহলে এখানে শিল্কের মাসআলা আসতো বাবাজি কথা বললেন না প্লিজ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রসুল ইসলাম হাজির তাহলে এখানে তো শিখ হচ্ছে না আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে তো এখানে শিখের কোন প্রশ্নই আসে না এজন্য আমার ভাইরা মনে হয় হাজির নাজির বিষয়টা নিয়ে আরও একটু চিন্তা করা উচিত আমার দয়াল নবীজি আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে তো সেখানে যাওয়ার পরে যেই জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসায় বাইতুল জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে বিশাল বড় গম্বুজ সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি সেই জায়গা দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবির আসলের ইমামতি আমার দয়াল নবীজি করছে সুবহানাল্লাহ নবি তুমি ইমামুলাম্বা নবী তুমি ইমামুলাম্বা হাজিরাজির গী সশরী জিন্দা সব বলেন আমার সাথে যারা পারেন বলেন হাজির নাজির গো নবী সশরী রে জিন্দা দের নবী তুমি গো নবী রে দি নবি নবী তুমি ইমামুল আম্বিয়া নবী আমরা মেরাজ সম্পর্কে বিশ্বাস করি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার নবী মেরাজে রজনীতে মসজিদ আল মধ্যে গিয়েছেন দয়ায়াল নবী যে ইমামতি করেছেন সব নবী এবং রাসূলরা আমার নবজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন সহি বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এটা প্রমাণিত এটুকু সবাই বিশ্বাস করেন তো যুবক ভাইরা তোমরা কথা বলো বিশ্বাস করো তাহলে আমাকে বলেন হজরত আদম আলাম তো নবীজি মেয়েরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন হজরতে নুহ নবী দৃশ নবী আকুম নবী বিভিন্ন নবী আয়ুব নবী তারপরে ইব্রাহিম নবী ইসমাহিল নবী সাক নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে বলেন মেরাজের সময় সব নবীরা বাইতুল মুকद्दাস মসজিদুল আকসায়ে আসলো কিভাবে আসছে এটা তো সত্য নাকি সবাই বলেন সত্য কি না আসছে সত্য কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না তাহলে মেরাজ রাত্রে আদম নবী মুসা নবী ঈসা নবী সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসায় আসতে পারে অন্য নবীরা যদি পারে তাহলে আমার নবী কেন রমজা মুবারক থেকে এই ভারতবর্ষের উন্মতের কাছে আসতে পারবে না কথা ঠিক না বেঠে আল্লাহ আমার দাদু ভাইরা যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন কঠিন কিছু না এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে ইমাম ইমামুদিন ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে মাঝে সে নবী হাজির হয় শরিক হয় আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কিনা অযুবক ভাড়া মুরব্বী বাবারা বলেন না চান কি না তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমার ভাইরা গো আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যেও হাজির হয় মুনকার নাকির এসে যখন প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি রাজুল বুখারি মুসলিম তিরমিজি অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে কোন কোন কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহি মুসলিমের সরাল মিনহা সরহে মুসলিমের মধ্যে লিখেছেন ইমাম শিহাবউদ্দিন কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মিরকাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল তোমার সামনে যেই ব্যক্তি আছে এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দিগিতে কি বলতে তখন আমার দয়াল নবীজির চেহারা মোবারক আমার নবীজির জাত মোবারক আপনার সামনে হাজির থাকবে ইমানদারেরা নবী দেখে চিনবে নবী দেখে দেখে বলবে 하자 নাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা মুমিন না যারা আকিদা খারাপ নিয়ে মারা গেছে সুন্নি হয়ে মরে নাই বাতিল আকীদা নিয়ে মরেছে তারা কবরে মুনকার নকীর सवाल করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না এই কারণে একটা অনিহা অনিহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে কিন্তু এই অনিহা ভাবটা নিয়ে যখন মারা যাবে কবরের মধ্যে এটার তাসির পড়বে তারা নবীজিকে দেখলেও চিনবে না এটার একটা তাসির থাকবে যেমন বাচ্চা দুষ্টামি করে ঝগড়া করে মারামারি করে দুষ্টমি করে বাড়িতে আইসা চিপায় খাটের চিপায় ঘুমাই আসে মা ডাকছে বাবা ওট ভাত খাইতে খাবার খাইতে সন্তান তো টেনশন আমি তো অন্যায় করে যে মা খাবারের জন্য সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই অমুকের দোষ মা কিন্তু দোষ গুণ করার জন্য জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই খাবারের জন্য ডাকছে কিন্তু ওই সন্তান তো অন্যায় করে ঘুমাইছে ওই মাইন্ড সেট করে ঘুমাইছে এখন ঘুমের থেকে জাগ্রত হয়ে এটাই তার কাজ করতেছে ওই মাইন্ডটাই কাজ করতেছে ঠিক দুনিয়াতে যারা নবীর আলোচনা পছন্দ করে না নবীর দুরুদের প্রাধান্যতা পছন্দ করে না নবী নবী যারা করে তাদেরকে ঘৃণা করে নবীজিকে বা নবীজির জেকের যারা অ্যাভয়েড করে তারা কবরের মধ্যে নবী দেখলেও চিনবে না কারণ তারা তো মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসে না ঠিক না ঠিক আমরা যারা আমাদের জীবনে মরণে সর্বসময়ে আমরা মদিনাওয়ালার জন্য বেশি পাগল পারা কথা ঠিক না বে কারণ দুনিয়াতে নবী সারা উপায় নাই কবরে নবী সারা উপায় নাই হাসরে মিজানে ফুলচেরাতে জান্নাতে সব জায়গায় আমরা নবী চাই কি চাই না আমার দয়াল নিন বলতে আপন বলতেহো নাই সংসার আমার দয়াল নিন গো আপন বলতে যখন সাইরা যাইবাই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে দিবেন দেখা আমার দয়াল নবী দিবেন দেখা

মাশাল্লাহ আপনাদের দৃষ্টি দেবের আওয়াজটা খুব মধুর মায়াবী সুর আসেন না দয়াল নবীন মহব্বতের সুরে আওয়াজে মোহব্বতের আওয়াজে পড়ি আল্লাহ হার হব মোহাম্মদ আলা সাই দি না মা দিলফিদাহ বেজা ওকে যদি মা ঘরে আসে মাকে ডাক দিলেন মা ও মা দরজা খুলেন। আমি আসছি তো মা তার দরজা খুলে দিবে আপনি যদি সেই মাকে মা না বলে একটু ভিন্ন ভাবে ঘোরায় বলেন আব্বার স্ত্রী আব্বার স্ত্রী আমি আপনার সন্তান দরজা খুলে দেন মা দরজা খুলবে সত্য কিন্তু মা খুশি হবে না বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে কিন্তু বাস্তবে আপনার কথা কিন্তু ভুল না আপনার মা আপনার আব্বার স্ত্রী কথা ঠিক আপনার আপনার বাবার ওয়াইফ নেওনি কিছু বুঝেন না মনে আপনারা আপনার বাবার ওয়াইফ স্ত্রী কিন্তু আপনি যদি বলেন আব্বার স্ত্রী এই কথা শুনে মা সন্তুষ্ট হবে না অথবা ধরেন আপনাদের আপনাদের ভারতে মায়ের ভাইকে ছোট ভাই হোক আর বড় ভাই হোক মায়ের ভাই আপন ভাইকে কি বলে আপনার আম্মা যান আপনার মা আপনার মা এর ভাই কি বলে মা বলে নাকি আমাদের দেশে ডাবল মা বলে ছোট্ট একটা ছেলে পাঁচশো টাকা দিছে বলেন না মার হাবা তার তো আরো বিশাল দাম এই পাঁচশো টাকা দিয়া না হলে তো কমপক্ষে এক মাসের বেশি চকলেট খাইতে পারতো আল্লাহ তার ভবিষ্যৎ জালা করুক বলে না আমিন এভাবে তো দেখেন বাচ্চারা আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা আল্লাহর রসুলকে ভালোবেসে কোরআনের বাগানে কোরআনের মাদ্রাসায় আমরা দান করতেছি আপনারা এখান থেকে উদ্বুদ্ধ হন আমি আর ওদিকে যাচ্ছি না গভীর মনোযোগ মামা বাড়িতে যদি আসে বলেন মামা ভাত খেতে আসেন খাবার খেতে আসেন মামা খুশি হবে কিন্তু ঘোরাইয়া যদি বলেন আব্বার সালা ভাত খাইতে আসেন তাহলে কি মামা খুশি হবে সত্য করে বলেন খুশি হবে কথা তো ভুল না কথা ঠিক তারপরও খুশি না ঠিক কথায়ও সময় খুশি হওয়া যায় না মনে রাখবেন এই কথাগুলো আমি বুঝাতে চাচ্ছি আপনারা আমাদের নবীকে মানুষের নজরে দেখবেন না আমরা আপনার মত মানুষ ওই নজরে দেখবেন না আপনারা আল্লাহর নবীকে আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর হাবিব ওই নজরে দেখতে হবে কথা ঠিক না بیٹے নবীকে তোমার আমার মত মানুষ এই নজরে দেখা তোমার কাজ না আল্লাহর নবীকে আল্লাহর নবীর নজরে দেখতে হবে যত সাহাবী হাদিস বয়ান করেছেন সবাই বলেছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে নাই কয় লাহ মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আব্দুল্লার ছেলে মুহাম্মদ বলেছে এরকম কেউ বলে নাই সবাই বলেছে আল্লাহর রসুল বলেছে কলা নবী ইউফ সাল্লাল্লা ইফাসাল্লা আল্লাহর নবী বলেছে ডাক দেওয়ার সময় কেউ নবীজীকে বলে নাই হে আমার বড় ভাই হে আমার ছোট ভাই হে আমার দাদা হে আমার নানা হে আমার স্বামী হে আমার আব্বা এইভাবে কেউ ডাক দেয় নাই যারাই ডাক দিত গো সবাই আমার নবীরে ভালোবেসে মায়া করে মোহব্বত করে তাজিমের সাথে এইভাবে ডাকতুল্লাহ রসুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিও নজি আমার আমার মৌতের নিদানকালে থাকি অন বিজি আমার দেখিব আপনাকে নয় নব দেখিব নয় নেয়ার রসুলাল্লাহ ই হাবি বল্লাহ রসুলল্লাহ ইহাবি বল্লাহ মন করি রাসিয়া সওয়াল করবে বসায়া মন করি রাসিয়া সওয়াল করবে বসায়া দিয় নবী পর্দা উঠায় দেখি ভয় আপনাকে নয়ন ভরিয়া দেখি ভয় আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল একজন ভাই একশো টাকা দিসেন আর দেখলাম কিছু টাকা মাদ্রাসায় দান করেছেন আল্লাহ দুইশো টাকা নেই টাকা চিন্তা একটু দেরি হয় কি দুইশো টাকা দিয়েছেন একজন ভাই তিনি একজন সবার জন্য বলি মার হবা আমি কালেকশন না আপনারা যদি কেউ মায়া করে মাদ্রাসা দিতে চান দিবেন এটা আমি অনুরোধ রাখলাম আপনাদের কাছে আমার ভাইরা একটা কথা বলার দরকার কারণ চতুর্দিকে ফিতনা ফিতনা একেবারে শেষ করে দিল আমাদের দেশটারে এখন নামাজ নিয়েও ফিতনা আজান নিয়ে ফিতনা ওয়াক্ত নিয়ে ফিতনা রোজা নিয়ে ফিতনা ইফতার নিয়ে ফিতনা ওজু গুসুল নিয়েও ফিতনা কোথায় যাবেন আপনি মোনাজাত তো নাই নফল নামাজও পড়তে চায় না কত টাকা এখানে দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা দিয়েছেন উনি মাসাল্লাহ বলেন আল্লাহ ওনার দান কবুল করো এমন এক ফিতনার যুগে এসে আমরা পড়ে গেছি আমরা যে ইমান আমল ঠিক করে কবরে যাব এটা একটা কঠিন বড় জেহাদ হয়ে গেছে আমাদের জন্য নামাজের দাঁড়াইছেন ভালো কথা এখানে হাত বাঁধবে না ওইখানে হাত বাঁধবে এটা নিয়ে যুদ্ধ লেগে গেছে নাম কি মহসিন আলী ভাই তিনি পাঁচশো টাকা দিলেন বলি মার হাবা আল্লাহ তিন দান কবুল করুক আমিন এই যে হাত বাঁধা নিয়ে আমি একটু কথা বলতে চাই বলবো যুবক ভাইরা বলবো এই ছেলেরা এই বাড়িতে কি বউ জায়গা নাকি বিয়ে খালি তোর মারো বাড়ির দিকে বাড়ির বাড়ি কি লোয় যায় না এটা লো লগে বিয়ে শাদি করে থাকলে ম্যাডাম রে নিয়ে আসবা ওই পাশে বসাই দিবা তুমি এদিকে বইবা তাহলে টেনশন থাকবো না আর বাড়ি তাই কাইলে কত ভরে ভরে মিসকিল মিসকল মারবো হ্যালো বানা আমি এই মাস আলাটা বলা দরকার বিদায় বলছি আমরা নামাজে হাত বাঁধি যারা হানাফি মুসলমান আমরা নাবির নিচে হাত বাঁধি পুরুষ লোক তাই না কিন্তু আমাদের অনেক বাইরে আসে বুকের উপরে হাত বাঁধে এইভাবে হাত বাঁধে এবং তারা হাত বাঁধে তো বাঁধে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অভিযোগ মারে কয় আমাদের জাল হাদিস ওনারা বুকের উপরে হাত বাঁধুক না মাথার উপরে হাত বাঁধুক না নাম কি আপনার যদি মাথার উপরে হাত বাঁধে হাত ছাইরা দিয়েও যদি দাঁড়ায় থাকে আমাদের কি তাদের ব্যক্তিগত ব্যাপার ওনারা যখন বলে যে আমরা জাল হাদিসের উপরে আছি তখন তো একটা গন্ডগোল লাগে কি কথাটা ঠিক না ঠিক ভাই আমরা যারা নাবিন নিচে হাত বাঁধে হাত আমাদের দলিল সবচেয়ে বেশি মজবুত দলিল আমি বাংলাদেশে অনেক লামাজ যারা এই লেডিস নামাজি ওনাদের অনেক এই বক্তব্যটা শুনে এখন আলহামদুলিল্লাহ হানাভি মুসল্লি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আমি ডোন্ট মাইন্ড প্লিজ এটা বুঝাবার জন্য বলছি লেডিস নামাজি মানে বুঝাবার জন্য বলছি এনকারের জন্য না ভালো বলছি মার হাবা বলে আমি ফিতনা চাই না এই বললাম যে এটা বোঝানোর জন্য বলছি আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আপনারা কোরআন থেকে বুখারি মুসলিমের হাদিস থেকে বুঝবেন যে এটাই শক্তিশালী আমল আর আপনি যদি বলেন হ্যাঁ সৌদি আরব বুকির উপরে হাত বাঁধে এই ধরনের যদি কথা বলেন আমি বলবো আপনি সত্য বলছেন না কারণ আলহামদুলিল্লাহ আমরা হজে গেছি এক উমরা তো করছি একাধিকবার উমরা করছি আপনাদের অনেকই উমরা করেছেন হজ করেছেন এখন না গেলেও অনলাইনের সুবাদে আপনারা দেখতে পারেন সৌদি আরবে মক্কা মোকারামা মদিনা মুনাব্বারায় চার মাস হাবের মুসল্লি আছে শেখ আব্দুর রহমান সুদাইসি এবং শেখ আব্দুর রহমান হুজাইফি আরো বড় বড় শেখ যারা মক্কার ইমাম নাম কি আপনার আল্লাহ শরীফ মানে আলোচনাটা মাঝখানে কার তাও মাদ্রাসার উপকার হোক আপনার মেজার হইয়েন না মাদ্রাসা তো আপনাদের জনের টাকা দিয়ে চলবে তাই না এটা রাগ হওয়া যাবে না বন্ধুরা আমার কই যেন আসিলাম ও সৌদি আরব মক্কা মদিনা শেখ আব্দুর রহমান হুজাইফি শেখ আব্দুর রহমান সুদাইসি সব বড় বড় যারা কাবার ইমাম মসজিদে নবীর ইমাম ওনারা কিন্তু হাত বাঁধে বুকের নিচে নাবির উপরে এবং অনেক সময় নাবির নিচে হাত বাঁধে আপনারা অনলাইনে দেখতে পারেন এগুলি বুকের উপরে এইভাবে কাবার কোনো ইমাম হাত বাঁধে না এইভাবে কেউ হাত বাঁধে না ওনারা হাত বাঁধে হলো বুকের নিচে নাবির উপরে আপনারা অনলাইনে চেক করেন প্রয়োজনে চেক করে দেখেন আমি নিজের চোখে দেখে আসছে আপনারা অনেকে হয়তো দেখে আসছে কেন ওনারা এখানে হাত বাঁধে ওনারা হাম্বলি মাঝহাব অনুসরণ করে কোন মাঝহাব কাবা করে ইমামরা কিন্তু লামা হাবি না দলিল কি আপনি গুগলে ঢুকেন গুগল কি আমি বানাইছি আপনারা নিজেরা যার যার মোবাইলে গুগলে ঢুকে লেখেন শেখ আব্দুর রহমান সুদাইসি আরবিতে লেখেন বাংলাতে লেখেন ইংলিশে লেখেন হিন্দিতে লেখেন যে কোনো ভাষায় লিখতে পারেন লিখলে ওনাদের ডিটেলস পরিচিতি চলে আসবে দেখবেন ওনার নামের সাথে ওনার মাঝহাব পরিচিতি আছে উনি হাম্বালি আপনি ট্রাই করে দেখেন আমার কথাটা আপনি নগদে দেখেন আব্দুর রহমান হুজাইফি ওনার পরিচিতি ডিটেলস আছে ওনার আরো আরো এক লাইন আগায় আছে উনি আহলে সুন্নাত ওয়াল জামাত ট্রাই করেন এখনই দেখেন এখনই দেখেন আপনারা যারা সৌদি আরবের দোহাই দিয়ে বলতেছেন সৌদি আরব মাযহাব নাই এরা হলো টাটকা মিথ্যাবাদী মিথ্যা কথা বলেন কেন এখন তো লুকাইবার কোন সুযোগ নাই অনলাইনের যুগ এটা অনলাইনের যুগ কোন কিছু গোপন করার সুযোগ নাই আগে আমি মাহাবিলে যেতাম কিতাব লইয়া কিতাব লইয়া লইয়া যাইতাম মাহাবিলে এখন কিতাব নেই না একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে যাই ওখানে তো আমার একটা ল্যাপটপে আমার বাইশ হাজার ছয়শ চুয়ান্নটা কিতাব আছে এগুলো যায় আর আল্লাহ রহমতে পর্যন্ত দুই একটা কোনো আমার সাথে বসতে নাম শুনলে আসে না এটা আল্লাহর একটা দয়া আমার কোনো কিছু না তো এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের বলছি যে সত্যটা জানতে হবে আমি হানাফি এমনে না কিতাবুল আন্দাজ দিয়ে হানাফি না আমি বুঝেছি না হানাফি